আসসালামু আলাইকুম আলা রহমতুলিল্লা আলহামদুলিল্লাহিহাতাম্মাবাদ সম্মানিত উপস্থিতি আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে জাকাতুল ফিতর আমরা যাকে ফিতরা বলে জানি আজকে সতরের রামাদান আমি যখন ভিডিওটা করছি তখন সতরের রামাদান মনে হয় অনেকেই জাকাতুল ফিতর দিতে শুরু করেছেন মানে ফিতরা দিতে শুরু করেছেন যদি দিতে শুরু করেন তো থামুন এখন আপনার ফিতরা যদি আপনি দিয়ে দেন সেই ফিতরা ফিতরা হিসাবে আল্লাহর কাতাল্লাহর কাছে কবুল হবে না জাকাতুল ফিতরা কি জিনিস এটা বলি তারপরে আসছি জাকাতুল ফিতর সেটা হচ্ছে রামাদানুল কেরিম যখন শেষ হয়ে যাবে তখন আপনার উপরে ফরজ হয়ে যায় জাকাতুল ফিতর সবারই জন্য ফরজ একটা আপনার মানে যার সামর্থ্য রয়েছে তার উপরে ফরজ যে ব্যক্তি জাকাতুল ফিতর নিচ্ছেন তার উপরেও ফরজ যে তিনি অপর কাউকে জাকাতুল ফিতরা দিবেন অর্থাৎ আপনার যে সিয়াম পালন করলেন উনত্রিশ বা তিরিশটা এই সিয়ামের মধ্যে যে ঘাটতি থাকে এই ঘাটতিগুলোকে পূরণের অন্যতম মাধ্যম হচ্ছে জাকাতুল ফিতর এই জাকাতুল ফিতর আপনি দেবেন কিভাবে এখন অনেক আলেমদের মতামত যে জাকাতুল ফিতর টাকা দিলে চলবে কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাইম এবং তার অনুসারীগণ যতজন ছিলেন সাহাবি এবং তার পরের অনেক বড়ো 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 প্রজন্ম যারা তারা কখনোই টাকা দিয়ে কিন্তু ফিতরা আদায় করেনি সাল্লাম বলছেন যে জাকাতুল ফিতরি আদায় হবে একজনের একজন একজনের প্রতি মানে ধার্য করা হয়েছে পার ক্যাপিটা মানে একজনের মাথা প্রতি মোটামুটি এক সা সাারিন এক সা মানে খেজুরের উপরে এক সা পনিরের উপরে এক সা খাদ্যদ্রব্যের উপরে আমরা এখন এটাকে নিব এক সা খাদ্যদ্রব্যের উপরে কারণ সেই সময় খেজুর পনির বা আপনার স্মিথ ছিল তৎকালীন সময় প্রধান খাদ্য তা আমাদের এখন বর্তমানে প্রধান খাদ্য চাল যে চালটা আপনি খান সে চালটা এক পরিমাণ আপনাকে দিয়ে দিতে হবে পরিবারের যতজন সদস্য আছে তার মাথার উপরে মোটামুটি নিয়ার অ্যাবাউট আড়াই কিলো করে চাল আপনাকে দিয়ে দিতে হবে এই জাকাতুল ফিতের হিসাবে আবু সাইদ খুদরি রাজি আল্লাহতুল্লাহনু বলেন যে রসুল্লাহ সাল্লাম এর জামানায় আমরা এক সা পরিমাণ খাদ্যদ্রব্য থেকে ফিতরা দিতাম তো সেই জামানায় কিন্তু মুদ্রার প্রচলন ছিল টাকা পয়সা ছিল তারপরেও কিন্তু মোহাম্মদ সাল্লাহাম টাকা দিয়ে ফিতরা আদায় করেননি এখন টাকা দিয়ে ফিতরা আদায় হবে কি হবে না এই নিয়ে আলেমদের মধ্যে মতানৈক্য আছে কিন্তু আমার কথা হলো যে আমি কেন মতানৈক্যের মধ্যে যাব। যখন সরাসরি মোহাম্মদ সাল্লাহামের হাদিস সুস্পষ্ট পেয়ে যাচ্ছি তিনি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করেছেন সো আমরাও খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করবো এক সা পরিমাণ আমাদের যে খাদ্যটা আমরা খাই অর্থাৎ চালটা আমাদের প্রধান খাদ্য সুতরাং চালটা দিয়ে আমরা ফিতরা আদায় করব যে চালটা আমরা খাই আর এই ফিতরাটা ফরজ হয় তখন যখন আমাদের মানে রামাদান শেষ হয়ে যায় অর্থাৎ রামাদান শেষ হয়ে গেল এবং কালকে ঈদ তখন ফরজ হয়ে যায় সবচেয়ে উত্তম সময় হচ্ছে যে আপনি ঈদগাহে প্রবেশ করবেন তার আগ মুহূর্ত আর জায়েজ সময় হচ্ছে আপনার উনত্রিশ তিরিশ রামাজান বা আঠাশ উনত্রিশ তিরিশ রামাজান এই সময় তার মানে আপনি ফিতরা লাস্ট দি দিতে পারেন আঠাশ রামাজান থেকে শুরু করে আঠাশ উনত্রিশ তিরিশ এইরকম টাইম থেকে তবে উত্তম সময় হচ্ছে যে আপনি সিয়াম শেষ করে ফেললেন শেষ আর সিয়াম নাই এখন থেকে শুরু করে আপনার লাস্ট পর্যন্ত অর্থাৎ ওই কালকে ঈদগাহে ঢোকার আগ পর্যন্ত ঈদগাহে ঢুকে আপনি যদি ফিতরা আদায় করেন যেমন ফিতরা হবে না তেমন ঈদগাহে ঢোকার পূর্বে দশ দিন পূর্বে যদি ফিতরা আদায় করেন তবে ফিতরা আদায় হবে না ভালো করে শুনে রাখুন আমাদের দেশে যে অর্ধ ব্যবস্থা করেছে আমাদের এক সমাজ এটা কিন্তু জায়েজ নয় আপনি যে চালটা খান মিনি কিট হন আর অন্য চালই হোক না কেন আপনি সেই চালটা থেকে পার একজনের ক্যাপিটা মাথাপত্তি আড়াই কিলো অর্থাৎ এক খাদ্য দ্রব্য আপনি আদায় করবেন রামাদানের শেষের দিকে একদম এন্ড অব দ্য রামাদান অর্থাৎ শেষ রোজাটা করে আপনি ফিতরা আদায় করতে বাড়ি বাড়ি বেরিয়ে যান অনেকে অনেক কথা বলতে পারে যে আমরা টাকা দিয়ে আদায় করবো ইত্যাদি ইত্যাদি সে তারা করুক তবে কিয়মত মাঠে যদি আল্লাহ সুমতলা কোস্চিন করে বসে আপনি উত্তরটা কি দেবেন সুতরাং মোহাম্মদ সাল্লাহ যে কথা বলেছেন সেই কথার উপরে আসুন আমরা আমাদের প্রধান খাদ্য চাল থেকে আমরা আমাদের একটু বেশি বেশি দান করি অর্থাৎ সেই দিনে দান করি এবং আল্লাহ সুমতলা নৈকট্য হাসিল করা এবং চলমান যে তিরিশটা রোজা বা উনত্রিশটা সিয়াম চলে গেল এটা যেন ভালোভাবে আল্লাহ দরবারে কবুল হয় তার ব্যবস্থা করে দিই আশা করছি বুঝতে পেরেছেন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি আবার